ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয় শহীদ মিনার প্রাঙ্গণ। শহীদ মিনার পাদদেশে জড়ো হন হাজারো মানুষ। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের, শ্রদ্ধা জানান আওয়ামী লীগ বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। তামজিদ সোমানের রিপোর্ট। যাদের রক্তের বিনিময়ে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে পেয়েছে এ দেশ, সেই সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতেই মানুষের পদচারণায় মুখর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে ভোর থেকেই মানুষের ঢল। ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে হাজির হন বিভিন্ন বয়সী মানুষ। শোককে শক্তিতে রূপান্তর করে বাংলা ভাষা অর্জনের এক অন্যরকম অনুভূতি সবার চোখে মুখে। বাংলায় কথা বলতে আমরা যতটা স্বাচ্ছন্দ্য বোধ করি, যেটা আমরা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে বলতে পারবো না। আর বাংলা এমন একটা ল্যাঙ্গুয়েজ, একটা একটা শান্তির জায়গা। হ্যাঁ, ভাষাটারে দেশ ছেড়ে এই বেড়াতে এসেছে, এখানে এসে খুব ভালো লাগলো, মানে খুব আমাদের সত্যি খুব আনন্দিত। বাংলা ভাষা এক অহংকারের নাম। কিভাবে বাংলার দামাল ছেলেরা এই ভাষার অধিকার রক্ষা করেছিল সেই ইতিহাসের সাক্ষী দিতেই পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। We don't do this in the United States, and so it's wonderful to see how much pride you have in your country and in your culture. Language freedom, language, Bangla language, from Pakistan. You were East Pakistan, and you became independent from... Bahalabashi, Bangladesh, Shundor. That's... শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন। বাঙালি বিশ্বাসের বাতিঘর 21শে ফেব্রুয়ারি, যতদিন বাংলাদেশ থাকবে সবুজের পটভূমিতে লাল সূর্যের পতাকা উঠবে, ততদিন আমাদের চেতনায় চিরভাস্বর হয়ে থাকবে 21শে ফেব্রুয়ারি আমাদের ভাষা সংস্কৃতির চেতনা। 21শের চেতনার মূল উপাদান হচ্ছে মানুষের অধিকার নিশ্চিত করা। সেই ধারাবাহিকতায় অনেক রক্ত ঝরিয়ে আমরা লাভ করেছি 71-এর স্বাধীনতা, কিন্তু আজকে আমরা কি পেয়েছি? আমরা প্রাণ খুলে কথা বলতে পারি না, আমরা নির্বিঘ্নে চলাচল করতে পারি না। আমাদের কণ্ঠস্বরকে অবরুদ্ধ করার জন্য আজকে রাষ্ট্রশক্তি উদ্যত হয়ে আক্রমণ চালাচ্ছে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার জন্য কাজ চলছে। আমাদের এখন লক্ষ্য বাংলা ভাষাকে জাতিসংঘের একটি ভাষায় রূপান্তরিত করা। আশা করি অদূর ভবিষ্যতে ইনশাআল্লাহ বাংলা ভাষা জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবেও অভিষিক্ত হবে। বাংলা ভাষা যথাযথ ব্যবহারের মাধ্যমে এই ভাষাকে বিশ্ব দরবারে পূর্ণ প্রতিষ্ঠা করতে পারলেই ভাষা শহীদদের প্রতি যথাযথ সম্মান দেখানো হবে, এমনটুই মনে করেন সাধারণ মানুষ। তামজিদ সুমন, NTV নিউজ, ঢাকা।